আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে সাধারণ জ্ঞান নিয়ে। প্রথমে বলে রাখি, সাধারণ জ্ঞান আজকে আমরা জাতিসংঘে বিভিন্ন মূল অঙ্গ সংগঠনগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের ভিডিওগুলো পেতে আপনাদের সহজ হবে। এবং প্রতিদিন বিভিন্ন বিষয়ের লেকচার টপিকস গুলো আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি, সুতরাং আপনারা এই চ্যানেলে বিভিন্ন ধরনের লেকচার ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমরা জাতিসংঘের বিভিন্ন ধরনের মূল অঙ্গ সংগঠন যে আছে ছয়টি, সেইটি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে বলছি জাতিসংঘের সাধারণ পরিষদ নিয়ে আলোচনা। জাতিসংঘের আলাপ আলোচনার মূল সভা হচ্ছে সাধারণ পরিষদ। জাতিসংঘের আলাপ আলোচনার মূল পরিষদ হচ্ছে সাধারণ পরিষদ। সাধারণ পরিষদের সহসভাপতি হচ্ছে 21 জন। সাধারণ পরিষদের সহসভাপতি কতজন? 21 জন। আমি দুবার করে বলছি এজন্য যেন আমাদের পড়াগুলো হয়ে যায়। প্রতি বছর সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। প্রতি বছর সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। তারপর হচ্ছে অধিবেশনের প্রতিটি দেশ সর্বোচ্চ প্রতিনিধি পাঠাতে পারে 5 জন। এই যে সাধারণ পরিষদে যে অধিবেশন হয়, এখানে প্রতিটি দেশ সর্বোচ্চ প্রতিনিধি পাঠাতে পারে 5 জন। সাধারণ পরিষদের সভাপতি যে 5টি আঞ্চলিক এলাকা থেকে পালাক্রমে নির্বাচিত হন, সেগুলো হলো এশিয়া থেকে 2টি, আফ্রিকা থেকে 3টি, পূর্ব ইউরোপ থেকে 1টি, ল্যাটিন আমেরিকা থেকে 2টি, পশ্চিম ইউরোপ ও অন্যান্য অঞ্চল থেকে 2টি। তাহলে সাধারণ পরিষদে সভাপতি যে 5টি আঞ্চলিক এলাকা থেকে পালাক্রমে নির্বাচিত হন, সেগুলো হলো এশিয়া থেকে 2টি, আফ্রিকা থেকে 3টি, পূর্ব ইউরোপ থেকে 1টি, ল্যাটিন আমেরিকা থেকে 2টি, পশ্চিম ইউরোপ অন্যান্য অঞ্চল থেকে 2টি। এরপর হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম সভাপতি পল হেনরি স্মাক। হ্যাঁ, জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম সভাপতি কে? পল হেনরি স্মাক। তিনি বেলজিয়ামের নাগরিক ছিলেন। তারপর হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি হচ্ছে বিজয়া লক্ষ্মী পণ্ডিত। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি কে? বিজয়া লক্ষ্মী পণ্ডিত। তিনি ভারতের নাগরিক ছিলেন। জাতিসংঘ সাধারণ পরিষদে দায়িত্ব পালনকারী নারী সভাপতি 3 জন। জাতিসংঘের সাধারণ পরিষদে দায়িত্ব পালনকারী নারী সভাপতি মোট কতজন? 3 জন। এখন আমরা আলোচনা করব নিরাপত্তা পরিষদ নিয়ে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5টি। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হচ্ছে 5টি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হচ্ছে 5টি: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন। অস্থায়ী সদস্য হচ্ছে 10টি। তাহলে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5টি, অস্থায়ী সদস্য হচ্ছে 10টি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কতটি? 10টি। এরপর আমরা বলছি অস্থায়ী সদস্য নির্বাচিত হয় 2 বছরের জন্য। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় 2 বছরের জন্য। ভ্যাটো যে সব ভাষার শব্দ সেটি ল্যাটিন, অর্থাৎ ভ্যাটো শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন ভাষা থেকে এসেছে। এর অর্থ হচ্ছে আমি এটা মানি না। তারপর হচ্ছে নিরাপত্তা পরিষদের সর্বোচ্চ অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে জাপান ও ব্রাজিল। নিরাপত্তা পরিষদের সর্বোচ্চ বার অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে জাপান এবং ব্রাজিল। আমি আবার বলছি নিরাপত্তা পরিষদের সর্বোচ্চ বার অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে 2টি দেশ, জাপান এবং ব্রাজিল। তারপর হচ্ছে যে দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ছিল কিন্তু বর্তমানে সাধারণ পরিষদ নেই, সেটি হচ্ছে তাইওয়ান। যে দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য ছিল কিন্তু বর্তমানে সাধারণ পরিষদ নেই, সেই দেশটির নাম কি? তাইওয়ান। তারপর হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সংখ্যা হচ্ছে 54টি। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে 54টি। হ্যাঁ, প্রতি 3 বছর মেয়াদে এই পরিষদের সদস্য নির্বাচিত হয় 18 জন। অর্থাৎ এখানে অর্থনৈতিক ও সামাজিক পরিষদে কত হয়, কত বছর জন্য নির্বাচিত হয়? প্রতি 3 বছর মেয়াদে নির্বাচিত হয় এবং সদস্য নির্বাচিত হয় 18 জন। বছরে কমপক্ষে 2 বার এই পরিষদের অধিবেশন বসে নিউ ইয়র্ক অথবা জেনেভায়। তাহলে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন বছরে কয়বার বসে? 2 বার বসে। এবং এটা কোথায় বসে? সেটা জেনেভায় বসে থাকে। আচ্ছা, তাহলে আমি আবার বলি অর্থনৈতিক সামাজিক পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে 54টি। হ্যাঁ, প্রতি 3 বছর মেয়াদে এই পরিষদের সদস্য সংখ্যা নির্বাচিত হয় 18 জন। তারপর বছর কমপক্ষে 2 বার এই পরিষদের অধিবেশন বসে নিউ ইয়র্ক অথবা জেনেভায়। এরপর আমরা আলোচনা করব ওসি পরিষদ। ওসি পরিষদ গঠিত হয় 1945 সালে। ওসি পরিষদ গঠিত হয় কত সালে? 1945 সালে। তারপর হচ্ছে ওসি পরিষদের কাজ হচ্ছে উপনিবেশের অধীনে যে দেশ বা অঞ্চলগুলো স্বাধীন করে জাতিসংঘকে অন্তর্ভুক্ত করা, ঠিক আছে। এরপর 1994 সালে পালাউ দেশটি স্বাধীন হলে জাতিসংঘের এই সংস্থাটি স্থগিত করা হয়।
1994 সালে পালাউ দেশটি স্বাধীন হলে জাতিসংঘে এর এই সংস্থাটি স্থগিত করা হয়। এখন আমরা আলোচনা করব হচ্ছে আন্তর্জাতিক আদালত, জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ICJ। তাহলে কি বললাম, জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা হচ্ছে কি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত দি হেগ, নেদারল্যান্ডে। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়, দি হেগ, নেদারল্যান্ডে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস প্রতিষ্ঠিত হয় 1945 সালে। এখানে আরেকটা জিনিস আমি মনে করিয়ে দিই, ওসি পরিষদ গঠিত হয় 1945 সালে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস গঠিত হয় 1945 সালে। তারপর হচ্ছে আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা হচ্ছে 15 জন। আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা কতজন, আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা 15 জন। আন্তর্জাতিক আদালতে একজন বিচারক নির্বাচিত হয় 9 বছরের জন্য। ICJ বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আন্তর্জাতিক আদালতে এখানে একজন বিচারক নির্বাচিত হয় কত বছরের জন্য, 9 বছরের জন্য। আন্তর্জাতিক আদালতের সভাপতি নির্বাচিত হন 3 বছরের জন্য। খুব ইম্পর্টেন্ট একটি সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক আদালতের সভাপতি নির্বাচিত হন কত বছরের জন্য, 3 বছরের জন্য। ICJ এর বর্তমান প্রেসিডেন্ট জন ই ডোনোগু। ICJ বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর বর্তমান প্রেসিডেন্ট জন ই ডোনোগু। এরপর আমি আলোচনা করব জাতিসংঘ সচিবালয় নিয়ে। জাতিসংঘ সচিবালয় গঠিত হয় জাতিসংঘ সদর দপ্তর ও বাইরে কর্মরত আন্তর্জাতিক কর্মচারীদের নিয়ে জাতিসংঘের সচিবালয় গঠিত হয়েছে। তাহলে কি বললাম, জাতিসংঘের সচিবালয় গঠিত হয়েছে জাতিসংঘ সদর দপ্তর ও বাইরে কর্মরত আন্তর্জাতিক কর্মচারীদের নিয়ে। জাতিসংঘ সচিবালয়ের প্রধান হচ্ছে মহাসচিব, যা 5 বছরের জন্য নির্বাচিত হন। জাতিসংঘের সচিবালয়ের প্রধানকে মহাসচিব, যে 5 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকে। তারপর হচ্ছে জাতিসংঘের মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে, সাধারণ পরিষদের 2/3 ভোটে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয়ে থাকে। নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ পরিষদের 2/3 ভোটের মাধ্যমে জাতিসংঘের মহাসচিব নিযুক্ত হন। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, তিনি কোন দেশের নাগরিক, পর্তুগালের নাগরিক। জাতিসংঘের বর্তমান মহাসচিবকে, তিনি হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস, তিনি হচ্ছে পর্তুগালের নাগরিক। জাতিসংঘের যে মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান, ড্যাগ হ্যামারসোল্ড, সুইডেনের নাগরিক ছিলেন। জাতিসংঘের যে মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান, ড্যাগ হ্যামারসোল্ড, সুইডেনের নাগরিক ছিলেন। তাহলে আজকে আমাদের জাতিসংঘ নিয়ে পুরো লেকচার ক্লাসটি শেষ হলো। আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের বিভিন্ন লেকচার ভিডিওগুলো পেতে আপনাদের সহজ হবে। আমি মেন্টর ফয়সাল আহমেদ বলছি, আজ আমাদের লাইভ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।